রাজস্ব ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক করা হলো একটি পণ্যবাহী ট্রাককে বুধবার বক্সিরার থানার কোদালি এলাকায় মোটর ভেহিকেলস চেকপোস্টে এই পণ্যবাহী ট্রাকটি আটক করা হয় আটক হওয়া ট্রাকের চালকের এক সহযোগী নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করলে মোটর ভেহকল দপ্তরের কর্মীরা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেয় ধৃতরা হলেন দিনমান শর্মা ও ব্রজকিশোর সিনহা তারা অসমের ভোজাই এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে দপ্তর সূত্রে জানা গিয়েছে আটক হওয়া ট্রাকটি প্রতিবেশী রাজ্য অসমের এদিন এই ট্রাকটি কোচবিহার থেকে সবজি নিয়ে অসমের দিকে যাওয়ার সময় বারো কোদালি এলাকায় একত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এম বিআই চেকপোস্টে অতিরিক্ত পণ্য পরিবহনের অভিযোগে আটক হয় এরপর জানা যায় দিন কয়েক আগে জাল রুট পারমিট নিয়ে এই ট্রাকটি এ রাজ্যে প্রবেশ করে এদিন অতিরিক্ত পণ্য নিয়ে ফিরে যাওয়ার সময় চেকপোস্টে ট্রাকটিকে আটক করা হয় প্রথমে জাল অনুমতিপত্র দেখানো হয় এরপর ওই ট্রাকে থাকা এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে গাড়ি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ সেখানে থাকা এমবিআই কর্মীরা তাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনা জানালে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এরপরই বক্সিরার থানার পুলিশ ডেকে অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে मैं ये गाड़ी चलाए हुआ आज सर तीन महीना नहीं हुआ लगभग अढ़ाई ढाई महीना का लगभग हो गया उसके पहले कोई और एक ड्राइवर ने चलाया था तो उसमें शायद उसी ड्राइवर ने परमिट निकल के दिया है और मैं तो मालिक का अंदर, मालिक हमको बोला गाड़ी चलाने के लिए हम लोग तो चलायागर एक गाड़ी द्वारा पड़े आसान नंबर ए एस जीरो वन जी सी पड़े